আরে বাবা রে বাবা রে সংসার এই এক মরে জানিয়া এখন দূরে 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 তার খাওয়া দিয়ে আর যাই হোক শোনেন আমার শোনেন আমার বউ বেঁচে হলো এই আমার শ্বশুর বাড়িতে আর এখন তাই জন্য ট্রান্সফার করে দিয়েছি তার আমি আনতে যাবো কথা আপনার বউ কোন জায়গাতে আমি সেটা আমার দেখা দিচ্ছে না আপনি কিন্তু উদামের সময় আমার এই কথা বলেন নাই আপনার বউ বাপের বাড়িতে যাবে আপনার গরুর সমস্যা আপনার সংসারের সমস্যা এগুলো আমার জানার দরকার নেই আপনি আমার কিস্তি উঠাইছেন কিস্তি টাকা দিয়ে দেন আমি কিস্তি নিয়ে যাবো নাহলে আমার চাকরি থাকবো না আপনি কিস্তি দিয়ে তারপরে আপনি বউ আরে আমি তো টাকা আনবার যাইতেছি আপনি কিস্তি টাকা না আনবার যাইতেছি কথা বলেন নাই এই আপনার কিস্তি টাকা আমি আনবার যাইতেছি আপনাকে আমি আধা ঘন্টা ধরে আমি ফোন দিতেছি আপনি ফোনটা কেন রিসিভ করলেন না আপনারা ফোনটা ছিল ভাই রিসিভ করা আরে বাবা আজকে আমার সময় দেন আমি আরে সমস্যা থাকতেই পারে এত খালি দেবিতে চিন্তা আর সময় থাকতেই পারে তারপরে আপনি চলে তো যাবেন সময় থাকতেই পারে স্বাভাবিক আপনি কি প্রতি সপ্তাহে সমস্যা থাকবে নাকি না প্রতি সপ্তাহে না আমার আমার আপনি বেশি কথা বলেন আপনি তো টাকা উঠানোর সময় আমাকে বলেন না আপনার উদ্যোগের সমস্যা এটা বলা উঠানোর সময় তো কত কিছু বললেন শুনে একদিনও নিতে মানে আপনি প্রতিদিন কিস্তি আমাকে নিয়ে থাকবেন না কথা ঠিক আছে কথা ঠিক আছে কথা ঠিক আছে ব্যাপার তো হইছে কি কিস্তি উঠানোর সময় শর্ত দিয়ে যাইতে সেটা অভাবে পড়ে গেলে বুঝতে বুঝতে শর্ত থাকে না সেটা আমার দেখা দিচ্ছে না যাই আমি এখন যাবো এগুলো আমার দেখা দিচ্ছে না আপনি কিস্তি দিয়ে যাবেন জানাই দেবো মানে কই আমি যাবো তাই কাম বললে যা বোন বললে যা তো আপনি বাড়িতে আছে এই ভাই শুনেন হ্যাঁ কিস্তি আচ্ছা আপনি দেখেন না আমি আরে দূরে মর আমি প্যান্ট শার্ট পিন্ধে রেডি হয়েছি এই 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 গরু রে কটা খাউন্ট ডাউন দিয়া আমি যাই আমি যাই হ্যাঁ আমি যাই হ্যাঁ কি বলে কিস্তি দেয় ঠিক মতো তোমার বাবু আরে মেয়ে মেয়ে ও পুরান মানুষ ও কি তো ও এখানে খবর রাখে না এখানে খবর কি ও রাখে নাকি মেয়ে কি খবর রাখে না আচ্ছা আমি কিস্তি অফিসে পাঠাই দেবো না আপনি অফিসে অফিসে কিস্তি গ্রহণ করবে না আমি কিস্তি নিতে আসছি আপনি কিস্তি দিয়ে যাবেন কত সপ্তাহ আমাকে জালায় বললাম না আমি তো বেজেতে পড়ে গেলাম কিস্তি দিয়ে তারপরে আমি ফিরে যাব আমি কইতেছি আমি প্যান্ট শার্ট পরছি প্যান্ট শার্ট পরে বাইরে গেছে হ আমি গরুর গাছ দিয়ে গেলাম আপনি কালকে অফিসে যান দেখা করুন আপনি কত সপ্তাহ ভাই আপনি কত ছোট সার বড় সার সব সার সাথে আমি দেখা করুন ম্যাডাম আপনি জানেন কথা বলেন নাই আমি সব সার সাথে দেখা করুন কিছু চাই নাই তো অফিসে তো আমার কি জানা আপনার আমি আছে আমার কে চাকরি থাকবে না এগুলো বললে কি হবে নাকি আমার বউ হোম শ্বশুর বাড়ি থেকে আর শ্বশুর বাড়ি কিছু টাকা চাইছি হ্যাঁ কিছু টাকা দিবো আমারে আমি সেই কারণে আমি বাইরে এসি হ্যাঁ আমি তো বুঝাই যতবার বলতেছি হ্যাঁ বুঝে না উনি এখন শ্বশুর বাড়ি যাইতেছে যাইতে দেন যে বাইরে লেগে গেলে দুনিয়ার মানুষ আমার দুঃখ যে দেখবে হে কবে যে বেটা বেটা কিস্তি দেয় দেখলে যে দেখবে হে কবে যে কিস্তি দেয় না আমি কেতাছি আপনি যাবেন কোথায় জানেন আপনার আমি গরু ছাগল সব নিয়ে তোমার সাথে
না 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 আপনি একটা গরু ছাগল নিয়ে পাবেন না, একটা ছাগল আপনি নিয়ে পাবেন না। আমি কিন্তু আপনার নামে মামলা দেবো, আমি আপনার মামলা দেবো। আপনার ভাই, আপনার ভাই তো কিস্তি দেয় না, এনে কি আপনি কি শুরু করছেন? তোর বাবির লই আহম শ্বশুর বাড়ি করে টাকা চাইছি, ওটা আই না কিস্তি আলাদা জমা দিয়ে দেবো। হ্যাঁ, এই কই থেকে নতুন বেরিয়ে যায় এখন এই না। আমি আপনার তুমি এক কাম করো, তুমি ওই যে সন্ধ্যাবেলা গরু গরু করে ঘরে দিয়ে দিও, ঘরে দিয়ে গেলাম আমি পানি দিয়ে গেলাম, সব কিছু দিয়ে গেলাম, তুমি ঘরে উঠেছো, আমি গেলাম মেলা করলাম। আমি তোমার ভিডিও পাঠানো গরুগুলা, এই গরুগুলা আমি